আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা তালাম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অবগত আছেন আমরা আপনাদের সামনে অনলাইন আল ইতেশাম টিভিতে পেশ করে আসছে নিয়মিত দার্সে কোরআন দার্শে কোরআনে আমরা আপনাদের সামনে যা পেশ করছি তা হচ্ছে সুরাতুন নাস সুরাত নাসের আমরা আপনাদের সামনে নিয়মিত দার্স পেশ করছি কোরআনে আমরা নাসের প্রথম আয়াতে আল্লাহ তালা আমাদের নবীকে আশ্রয় চাইতে বলেছেন শয়তানের অনিষ্ট হতে সেই কথাটি নিয়ে আমরা আপনাদের সামনে নিয়মিত দার পেশ করছি যাতে করে মানুষ শয়তান থেকে কীভাবে বাঁচবে আল্লাহর নিকটে কিভাবে শয়তানের কোমন্ত্রণা হতে আশ্রয় চাইবে এইটা আমাদের মৌলিক কথা অত্রসুরার আপনারা জানেন অত্রসুরার একটি শব্দ আছে খান্নাস খান্নাস মানে হচ্ছে শয়তান খান্নাস মানে হচ্ছে যে পিছনে সরে যায় যখনই মানুষ আল্লাহকে ডাকে তখন শয়তান পিছনে সরে যায় আর যখন মানুষ আল্লাহকে ডাকা বন্ধ করে শয়তান তখন আগিয়ে আসে শয়তান তখন তাকে চেপে ধরে অত্র সয়ের একটি শব্দ রয়েছে ইউস বেশ মানুষের অন্তরে ও উস্কানি দেয় কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে প্ররোচনা জাগায় সে জিন হতে পারে সে মানুষও হতে পারে জিন শয়তানও হতে পারে মানুষ শয়তানও হতে পারে যদি জিন শয়তান হয় তাহলে আপনি দেখতে পাবেন না কিন্তু আপনার অন্তরে খারাপটা জাগবে আপনি খারাপটা করতে ভালোবাসবেন খারাপটা করা আপনাকে ভালো লাগবে তখন মনে করতে হবে যে জিন শয়তান আমার উপরে চেপেছে অন্যায় কেন আমি ভালোবাসছি অন্যায় কেন করেই ফেলছি অন্যায়টা কেন আমার সামনে সুন্দর করে তুলে ধরা হচ্ছে আল্লাহ বিভিন্ন জায়গাতে বলেছেন শয়তান অশ্লীর কাজকে মানুষের সামনে সুন্দর করে তুলে ধরে পাপ কাজকে ভালো কাজ বলে শয়তান মানুষের সামনে তুলে ধরে তখন মানুষ স্বাভাবিকভাবেই অন্যায় কাজ করতে প্রস্তুতি নেই যেহেতু সর্বদা অন্তরেও কুমন্ত্রণা দিয়ে থাকে কাজে আমাদেরকে তার থেকে পানা চাইতে হবে আল্লাহ তালার নিকটে আর ওটা মানুষ শয়তানো হতে পারে যাকে দেখা যায় একটা পাপ কাজের কথা বলে সে আপনাকে করিয়ে ফেললো একটা অন্যায় কাজে সে আপনাকে নিয়ে চলে গেল আপনি একটা ভালো কাজে ছিলেন সে আপনাকে কিছু কথা বলে ভেলকিবাজি করে ভালো কাজটা থেকে সরিয়ে নিয়ে চলে গেল তাহলে আপনাকে বুঝতে হবে এ হলো মানুষ শয়তান যাকে দেখা যায় আল্লাহ আল্লাহতালা বলেছেন সে মানুষ শয়তানও হতে পারে সে জিন সন্তানও হতে পারে যে মানুষের অন্তরে উস্কানি দেয় মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় বহু প্রমাণ আপনারাই যে বহু মানুষ বহু মানুষকে কুমন্ত্রণা দিয়ে উস্কানি দিয়ে একটা অন্যায় কাজ করিয়ে নিয়েছে উস্কানি দিয়ে আরেকজনের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছে যে আপনারা সবাই তার জাজল্য প্রমাণ আপনি পরে দেখেছেন যে আমি তো তার কথা এই কাজটা করে ফেলেছি আমার তো আসলে এটা আমার করা ঠিক হয়নি তাহলে বুঝতে হবে ও হলো মানুষ শয়তান মানুষ শয়তানের কথা আপনি এই অশ্লীল কাজটা করে ফেললেন মানুষ শয়তানের কথা আপনি তার কুটনামি করে করে বসলেন মানুষ শয়তানের কারণে আপনি তার ওপরে মিথ্যে একটা অপবাদ দিয়ে দিলেন মানুষ শয়তানের কারণে আপনি একটা তার মিথ্যা মিথ্যে সাক্ষী দিয়ে দিলেন যেটা সামাজিকভাবে মানুষ দিন দেখতে পাচ্ছে আমরা তো আহ দেখছি যে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তানের প্রভাব কম নয় এখন তো সমাজের যে অবস্থা তাতে মানুষ শয়তানের প্রভাব মানুষের অন্তরে অনেক বেশি মানুষ শয়তানের কুমন্ত্রণা মানুষ শয়তানের উস্কানি মানুষের অন্তরে অনেক 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 বেশি মানুষই মানুষকে বিপদে ফেলার জন্য যথেষ্ট যা আমরা সামাজিক ভাবে আসছি এ ব্যাপারে আসেম রাদিয়াল্লাহু তাআলা বলেন সামিত আবু তামিমা আমি আবু তামিমা থেকে শুনেছি ইয়াহদিসু আন রাদিফ الرسول তিনি আল্লাহ রাসূলের রাদীব রাদীব ওকে বলা হয় যিনি পিছনে বসেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন ঘোড়ায় উঠতেন বা গাধার উপরে উঠতেন তখন পিছনে যিনি বসে থাকতেন তাকে রাদিফ হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা যেমন গাড়িতে উঠি মোটরসাইকেলে উঠি পিছনে একজন লোক সাধারণত থাকে তো পিছনে যাকে বসে যে বসে তাকে রাদিফ বলা হয় তো রসুল সাল্লামের রাদিফ আবু তামিমা আমি আবু তামিমাকে বলতে শুনেছি আবু তামিমা বলছিলেন যে হেমারহ একদা আহ আল্লাহর নবীর গাধাটি আল্লাহর নবীকে ঠেলে দিল গাধার পিঠে রসুল সাল্লামের পিছনে বসেছিলেন তিনি তিনি বলছেন যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে তার গাধাটি হোঁচট খেল নবী করিম সাল্লাম সেদিন পড়ে যাননি তবে নবী করিম সাল্লাম একদা পড়ে গেছিলেন গাধার পিঠ থেকে তার স্ত্রী ছিলেন তিনিও পড়ে পড়ে গেছিলেন তা আজকের যে ঘটনা এটা গেছিলেন তিনি এটা বোঝা যায় না তবে তিনি হোঁচট খেয়েছিলেন অর্থাৎ তার গাধাটি হোঁচট খেয়েছিল যাতে বোঝা যাচ্ছিল যে তিনি তাতে পড়ে যাবেন তখন আমি বললাম শয়তান ধ্বংস হোক কে বলল রাসালাহ সাল্লামের পিছনে যে রাধিফ আবু তামিমা ছিল আবু তামিমা বলল শয়তান ধ্বংস হোক তার মানে আবু তামিমা বুঝল যে এই কাজটা শয়তান করেছে শয়তানের কারণেই গাধা হোঁচট খেয়েছে তো বলছে শয়তান ধ্বংস হোক যেমন এই কথা বলা তেমন রাসুল সাল্লাহ আলি সাল্লাম ও তিনি আরও বলেছিলেন তাই শয়তান শয়তান ধ্বংস হোক শয়তানের কারণেই গাথাটি হোঁচট খেলো নবী করিম সাল্লাম বললেন লাতাকুল কুল শয়তান শয়তান ধ্বংস হোক এ কথা বলব না শয়তানের কি ক্ষমতা আছে কেন তুমি বললে শয়তান ধ্বংস হোক ফ্যান দেখায়েদা কুলতা তাইশা শয়তান জামা যখনই তুমি বলো শয়তান ধ্বংস হোক তখন শয়তান খুব বড় হয়ে যায় সে অহংকার করে বসে আমি মোহাম্মদ সালাইসাল্লামের গাধাকে হচট খাইয়ে দিয়েছি আমি ক্ষমতা রাখি আমি কিছু করতে পারি আমার কিছু করার ক্ষমতা আছে যখনই তোমরা বলবা যে শয়তান এটা করলো তখন শয়তান এটা সাহস বেড়ে যাবে শয়তানের অহংকার বেড়ে যাবে শয়তানের ক্ষমতা বেড়ে যাবে তখন শয়তান নিজেকে খুব বড় মনে করবে এবং শয়তান বলবে বেকুয়ি সারাত আমি তাকে আমার শক্তি দিয়ে ফেলে দিয়েছি এ কথা শয়তান বলবে শয়তানের ক্ষমতা দিয়ে সমাজের কাজ হয় এটা শয়তান মনে করবে শয়তান মানুষের অন্তরে উস্কানি দেয় দিতে পারে এ কথা ঠিক কিন্তু তুমি এ কথা বলতে পারবে না মুসলিম এ কথা বলতে পারে না যে শয়তান এটা করেছে তাহলে ওর একটা ক্ষমতা বেড়ে যায় ওই কুলতা বিসমিল্লা এরকম দুর্ঘটনার সময় যদি তোমার গাধাটা হচট খেয়ে যায় তুমি যদি সাইকেল থেকে পড়ে যাও তুমি যদি মোটর সাইকেল থেকে পড়ে যাও এরকম যদি একটা রাস্তায় চলতে চলতে তুমি হঠাৎ করে একটা মনে করো তাহলে তুমি বলবা বিসিলামা বলার সাথে সাথে ও একবারে ছোট হয়ে যাবে ও একবারে নিচু হয়ে যাবে তখন ও বলবে তাহলে আর আমার ক্ষমতায় হয়নি এটা আল্লাহর নামে চলে গেল দেখেছেন শয়তানের কর্মকাণ্ড যা রাসুল সালাই সালাম বলছেন সম্মানিত দর্শক মন্ডলী অবাক হবেন শয়তানের কর্মকাণ্ডে আর রাসুল সালাই সালাম যা বলেছেন তাতে আপনারা মনে রাখবেন যদি আপনি হচট খেয়ে পড়ে যান যদি আপনার সাইকেলটা এমন হয়ে যায় যদি আপনার গাড়িটা এমন হয়ে যায় তাহলে এই সময়ের দোয়া হলো বিস্মিন্দা আপনি আল্লাহকে স্মরণ করলেন আর শয়তান ছোট হয়ে গেল ছয় শয়তান মিচু হয়ে গেল শয়তান তুচ্ছ হয়ে গেল শয়তান আর বলতে পারবে না আমার ক্ষমতাতে এই কাজটি হয়েছে হাত্তা এশিরো মিশলা দোবাবে শরী সরে যেরকম বলছেন যে ও ছোট হতে 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 মাছের সমান হয়ে যায় একেবারে খাটো হয়ে যায় মানে কি অপমান হয়ে যায় অপদস্থ হয়ে যায় ওর কোনো কিছুই থাকে না একবারে তুচ্ছ হয়ে যায় ও ঘণিত হয়ে যায় এক বিষমিল্লার ফলে সম্মানিত দর্শক মন্ডলী মুসলিম ভাই বোন দেখেছেন শয়তান থেকে আশ্রয় চাওয়ার বিষয়টি কেমন এবং শয়তান থেকে যে আল্লাহতাল নিকটে পানা চাইবেন তার বিষয়টি কেমন এরকম অবস্থা আপনারা বিসমিল্লা ব্যবহার করবেন শয়তানের ক্ষমতা কমে যাবে শয়তানের অহংকার কমে যাবে সে তুচ্ছ হয়ে যাবে আবু রাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্না আহাদা কুমেদা কানা ফিল মসজিদে যা হু শয়তানো যখনই তোমরা মসজিদে থাকো তখন শয়তান তোমাদের কাছে আসে ফা আবাসা বেহি কামা রাজুল বেসর রাজুলো বেদাবাতেহি শয়তান তোমাদের কাছে এসে তোমাদেরকে আদর করে গায়ে হাত বলিয়ে তোমাদের এবাদত থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য চেষ্টা করে যেমনভাবে মানুষ তার পশু প্রাণীর গায়ে হাত বলিয়ে তাকে আদর জানায় রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন শয়তান তার কাছে যায় এবং আদর করে তার গায়ে হাত বলাতে থাকে যেমন মানুষ গৃহপালিত পশুর গায়ে হাত বোলাই ওই আদরে লোকটি চুপ করে থাকলে শয়তান তার নাকে দড়ি বা মুখে লাগাম পরিয়ে দেয় যখন শয়তান আপনার গায়ে হাত বোলাতে বলাতে আপনাকে ঠান্ডা করে দেয় আপনি থেকে চুপ হয়ে গেছেন আপনাকে তন্দ্রা ধরছে বা আপনি ঘুমিয়ে যাবেন আপনি যখন এ ছেড়ে দিচ্ছেন তখন শয়তান দুটি কাজ করে অবাক হতে হয় এক শয়তান ওই লোকটির নাকে রশি লাগিয়ে দেয় শয়তান ওই লোকটির মুখে লাগাম পরিয়ে দেয় এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু হর তালান এ হাদিসটি বর্ণনা করার পর বলেন আপনারা স্বয়ং নাকে দড়ি লাগানো এবং মুখে লাগাম পরিহিত লোককে দেখতে পারেন নাকে দড়ি লাগানো হলো ওই ব্যক্তি যে একদিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকে এবং আল্লাহকে স্মরণ করে না এর নাকে লাগাম পরানো আছে দড়ি লাগানো আছে আর মুখে লাগাম পরিহিত হলো ওই ব্যক্তি যে মুখ খুলে রাখে এবং আল্লাহর জিকির করে না মুখটা খুলল মুখে কিছু কিছু বলল কিন্তু সেটা জিকির নয় যখন মুখ খুলে থাকে মুখে কথা প্রকাশ পায় আর সেটা জিকির হয় না তখন তার মুখে লাগাম পরানো আছে এইটা বুঝতে হবে সম্মানিত দর্শক মন্ডলী এও তো অবাক কথা দিন রাত আমরা মজাকে লিপ্ত দিনরেত আমরা হাসি ঠাট্টায় লিপ্ত দিনরে মানুষের বদনাম কুটনামিতে লিপ্ত দিনরেত আমরা মানুষের বিরুদ্ধে কথকর্মে লিপ্ত তো আমাদের মুখ তো খোলা আছে সর্বদা অন্যায়ের জন্য তা আমাদের মুখে তাহলে লাগাম পরা আছে যার কারণে আমরা জিকির করিনে রাসূল সাল্লাহ লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ঝুঁকে দাঁড়িয়ে থাকে আল্লাহকে স্মরণ করে না একদিকে ষাট হে দাঁড়িয়ে আছে তখন তার ভিতরে আস্তাক ফির নেই তখন তার মুখে সুভান আল্লাহ নেই তখন বুঝতে হবে তার নাকে রশি লাগানো আছে আর যখন মুখ খোলা আছে মুখে কথা বলছে মুখে কোনো জিকির নেই তখন বুঝতে হবে তার মুখে লাগাম পরানো আছে যার কারণে এটাও করতে পারছে না আর এই কাজটা করেছে শয়তান একথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অবাক হতে হয় সম্মানিত দর্শক মন্ডলী রাসুল একদা জিজ্ঞাসা করেছিলেন বলেন আল্লাহ তো সবচেয়ে উত্তম জিনিস কি যেটা আমরা সঞ্চয় করে রাখবো জাকাত লাগবে না আল্লাহ নবী একটু বলেন তো সবচেয়ে উত্তম জিনিস কি যেটা আমরা সঞ্চয় করে রাখবো জাকাত লাগবে না তখন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো সবচেয়ে উত্তম জিনিস মানুষ যেটা সঞ্চয় করে রাখে জাকাত লাগে না সেটা হলো লেসানুলের ওই জিহ্বা যে সর্বদা আল্লাহকে স্মরণ করে যে জিহবা সর্বদা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহব লাহ বলতে থাকে আস্তাকুল্লাহ লাহ আল্লাহ বিলেই বলতে থাকে আস্তাকুল্লাহ অত বিলেই এটা বলতে থাকে ওই জিহবা ওই মুখটা হচ্ছে সবচেয়ে উত্তম জেবা উত্তম মুখ উত্তম সঞ্চিত সম্পদ সম্মানিত দর্শক মন্ডলী ওইখানে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যার মুখ খোলা আছে মুখে কথা চলে জিকির চলে না সে মুখে লাগাম পরানো আছে এ কথা রাসুল সাল্লাহ বলেন এবং লাগামটি শয়তান পরিয়েছে এ কথাও তিনি বলেন তাহলে আপনাকে আমাকে জেনে নিতে হবে যদি আমার মুখ খোলা থাকে কথা চলে জিকির না চলে তাহলে বুঝতে হবে স্পষ্ট খোলাখলি যে আমার মুখে এখন শয়তান লাগাম লাগিয়ে রেখেছে যার জন্য আমি একটু জিকিরা কাজ করতে পারছি না যার কারণেই আমাদেরকে এ ব্যাপারে খুব সোচ্চার ও সাবধান থাকতে হবে আরও সোচ্চার ও সজাগ হতে হবে যে আমরা যেন কথার ফাঁকে নিয়মিত বলতে পারি আলহামদুলিল্লাহ সুমাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাফর নইলে বুঝতে হবে শয়তান আমাদের মুখে লাগাম পরিয়ে রেখেছে যার কারণে আমরা আল্লাহকে ডাকতে পারছি না রাসূল সাল্লাম বললেন যে মানুষ যখন আল্লাহকে ডাকবে জিকি রাজকার করবে তখন এগুলি খুলে যাবে এইগুলি আর তার কাছে থাকবে না সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে বিষয়টি খুব সতর্কতার সাথে দেখার জন্য অনুরোধ জানিয়ে বলছি যে আল্লাহ তালা সুরা না সে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য বলার গতিটা তিনি এভাবে বলেছেন কুল হে নবী আপনি বলুন ক্লউজ রব্বিনাস মালিকিন্নাস ইলাহিন্নাস আমি আশ্রয় চাই মানুষের প্রকৃত মাবুদ মানুষের মালিক মানুষের প্রতিপালকের নিকটে শয়তানের অনিষ্ট হতে আমরা এই দীর্ঘ কয়েকটি দার্শে বুঝতে পারলাম শয়তান কীভাবে মানুষের অন্তরে উস্কানিতে থাকে শয়তান মানুষের অন্তরে কীভাবে অশ্লীল কাজ ও কথা কর্মকে জাগিয়ে থাকে মা শয়তান কীভাবে মানুষের অন্তরে প্ররোচনা দেয় শয়তান কিভাবে সলাতের মধ্যে মানুষকে উস্কানি দেয় এই সময়ে মানুষ যদি জিকিরাজকার না করে তাহলে শয়তান তার উপরে চেপে যাবে যা আমরা একাধিক হাদিস থেকে অবগত হলাম যার কারণে আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি আপনারা শয়তানের কুমন্ত্রণা জানতে পারলে শয়তানের উস্কানি অনুভব করতে পারলে আপনারা নিয়মিত এই দুয়াটি পাঠ করবেন এক রব্বে আউদ্বেকা মিন হামাজাতে শায়াতিন ও আউদ্বেকা রব্বে ইয়াহ জরুনি হে আমার প্রতিপালক আমি আশ্রয় চাই তোমার নিকটে শয়তানের কুমন্ত্রণা হতে হে আমার প্রতিপালক আমি তোমার নিকটে আশ্রয় চাই শয়তান সমূহ আমার নিকটে উপস্থিত হওয়া চেয়ে শয়তান যেন আমার কাছে আসতেই না পারে এ ব্যাপারে আমি তোমার কাছে পানা চাচ্ছি এই দুয়াটি আপনারা পড়বেন আরেকটি দোয়া আপনাদেরকে বলেছি আপনারা বলবেন মিন হামজিহি আল্লাহ হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান হতে তার অহমিকা তার জাদু তার কুমন্ত্রণা হতে তার বোকামি তার জাদু তার ভেলকিবাজি তার নোংরা অশ্লীল কথা হতে তার অন্তরে উস্কানি কুমন্ত্রণা হতে তোমার নিকটে আশ্রয় যাচ্ছি আপনারা সলাতের মধ্যে এই দোয়াটা পড়তে পারেন বা যে কোনো সময় শয়তানের একটু কুমন্ত্রণা উস্কানে বুঝতে পারলে বলবেন আল্লাহ ইন্নি আউদ্বেকা মিনাশ শয়তান রাজিম মিন হামজিহি অনাফেহি অনাফেহি এছাড়া আপনারা বলবেন আউজুবিল্লাহ মিনা শয়তান রাজিম আমি আল্লাহর নিকটে আশ্রয় চাই বিতাড়িত মারদুদ শয়তান হতে তাহলে আল্লাহ তালা আপনাদের অন্তর থেকে শয়তানের উস্কানিকে সরিয়ে দিবেন এই ছড়া আপনারা বলতে পারবেন আমন্ত বিল্লাহ রসুলহি আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আমি তার রাসুলসাল্লামের প্রতি ইমান এনেছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে নাসের দার্সে কোরআন হিসাবে সুরাতন নাসের যেই পাঠগুলি দাসগুলি আপনাদের সামনে পেশ করলাম এগুলি আপনাদেরকে আবারও সুন্দরভাবে পুনরাবৃত্তি করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে তার কোমন্ত্রণা বিশেষভাবে তার অশা যা মানুষের অন্তরে হয়ে থাকে যা জিন শয়তান মানুষ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে যে ব্যাপারে আপনাদেরকে সাবধান হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা নিয়মিত আপনাদের সামনে এ ব্যাপারে আরও দাস পেশ করব যেগুলো সোরা ফালাক নাসের আরও গুরুত্বপূর্ণ দাস যখন আমরা সোরা ফালাক আরম্ভ করব। তখন আপনাদের সামনে নিয়মিত পেশ করব সোরা ফালাক আর সুরা নাস এইটি পৃথিবীতে মানুষের জন্য খুব বড় দোয়া যে কোনো হবে যে কোনো সময়ে এই সুরা দুটিকে মানুষ কাজে লাগাতে পারে পাঁচাত্তর সলাদের পরে কাজে লাগাতে পারে ঘুমানোর সময়তে কাজে লাগাতে পারে বিপদাবাদে কাজে লাগাতে পারে অসুখ বিসুখে কাজে লাগাতে পারে আমরা সময় সাপেক্ষে দার্সগুলি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ